তিনি সিরিয়ালের সফল মা কিন্তু সিরিয়ালের সফল মায়ের মা ডাক শোনা হলো না বাস্তব জীবনে অপরাজিতা যা বললেন জেনে নিন বিস্তারিত তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলের নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশান আইকনটি অল করে রাখবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক মাদার্স ডে আসতে এখনও ঢের দেরি দু সালের মাদার্স ডে বারোই মে চাইলে এই মায়ের কথা সেদিনও ফলাও করে প্রতিবেদনে প্রকাশিত হতে পারত কিন্তু না তা কেন মায়েদের জন্য বছরে একটা দিন কেন ধার্য থাকবে মায়েদের কথা হোক সব সময় সারা বছর সারাক্ষণ তাই এই মাকে কুর্নি নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন তিনি অভিনেত্রী অপরাজিতা আঢ্য এই মুহূর্তে একের পর এক মায়ের চরিত্র সাফল্যের সঙ্গে ফুটিয়ে তুলছেন সিরিয়ালের পর্দায় সে চিনির মিষ্টি হোক একান্নবর্তীর মালিনী লক্ষ্মী কাকিমা সুপারস্টারের লক্ষ্মী কিংবা জল থৈ থই ভালোবাসার কোচাগরি অভিনেত্রী অপরজিতা আঢ্যর বিয়ে হয়েছে প্রায় আড়াই দশক আগে সন্তানের জন্ম দেননি তিনি তাও এক কন্যার মধ্যেই নিজের সন্তানকে খুঁজে পেয়েছেন শ্যুটিং থেকে ফিরে ডিনার সেরে অনেক রাতেই জীবনের কিছু না বলা কথা অকপটে শেয়ার করে নিলেন অপরাজিতা আঢ্য শেয়ার করে নিলেন সংবাদ মাধ্যম টিভি নাইন বাংলার সাথে অপরাজিতা জানান আমি কিন্তু তেইশ বছর বয়স থেকেই মায়ের চরিত্রে অভিনয় করি আমার মায়ের চরিত্রে অভিনয় করা নিয়ে তখন রিজার্ভেশন ছিল না এখনও নেই এক আকাশের নিচে সিরিয়ালে আমাকে প্রথম মায়ের চরিত্রে কাস্ট করা হয়েছিল অরিত্রর মায়ের চরিত্রটা আমি করেছিলাম সে ছিল আমার ছেলের ভূমিকায় সেই অরিত্র এখন বড় হয়ে গিয়েছে আমি চিরকালই ভালো অভিনয় করতে চাই সে মা হলাম না কাকিমা তাতে আমার কিচ্ছু এসে যায়নি কোনো কালেই ওই যে আগেই বললাম আমার কোনো রিজার্ভেশন নেই ভালো অভিনেত্রীদের এই ধরনের কোনো ট্যাবু থাকতে নেই অভিনেত্রী আরও জানান সবাই সতর্ক করেছিল আমাকে বলেছিল এত কম বয়সে মায়ের চরিত্র বেছে নেওয়া ঠিক না আমি কারো কথা শুনিনি এবং সেই চরিত্রটা আজও মাইলস্টোন তারপর আমি যত সিরিয়ালেই অভিনয় করি না কেন সেটা গানের উপারে হোক কিংবা কুরুক্ষেত্র তাতে সবেতেই আমি কারো না কারো মা আমি মনে করি মনুষ্য সমাজে সবচেয়ে বড় হিরো রোল প্লে করেন একজন মা সেটা সমাজের ক্ষেত্রে সংসারের ক্ষেত্রে সব ক্ষেত্রে তাই আমি মনে করি আমি হিরোর রোলই করি এরপর আরও একবার অভিনেত্রীর মুখে শোনা যায় নিজের জন্মবৃত্তান্তের সেই ইতিহাস নিজের জন্মদাত্রে বিদুষী মায়ের সেই গল্প তিনি জানান আমার মা আক্ষরিক অর্থেই বিদুষী সেই সময় দাঁড়িয়ে এম এ পাস তিনি তার উপর স্কুলের শিক্ষিকা মা আমাকে অদ্ভুতভাবে জন্ম দিয়েছিলেন আমি মায়ের পেট থেকে হাসপাতালে ছিটকে পড়ে যাই সেভাবেই আমার জন্ম হয় সেই জন্যই আমার নাম রাখা হয় অপরাজিতা আর আমার মা সাংঘাতিক পাওয়ারফুল ব্যক্তিত্ব ছিলেন তাকে সকলে লেডি হিটলার বলতেন শেষ দিন পর্যন্ত নিজের শর্তেই বেঁচেছেন তিনি যা চাইতেন সেটা করিয়েই নিতেন সকলকে দিয়ে দিন কারো কথা শুনতেন না ভাবতেন তার শর্তে সকলে চলবেন এরপর সংবাদ মাধ্যমের তরফ থেকে অভিনেত্রীকে প্রশ্ন করা হয় এত মায়ের চরিত্রে তো অভিনয় করলেন কিন্তু ব্যক্তিজীবনে তো নিজের জন্ম দেওয়া সন্তানের মুখে মা ডাক শোনা হলো না এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন ছোটবেলা থেকেই এটা আমার কাছে খুব একটা বড় জায়গা রাখে না আমি বিশ্বাস করি না যে সকলকে জন্মদাত্রী মা হতেই হবে আমার মনে হয় মাতৃত্ব অনেক বৃহৎ জিনিস কেবলমাত্র সন্তানের জন্ম দিয়ে মাতৃত্ব প্রমাণ করা যায় না মাতৃত্বের অনেক দিক আছে আমি মনে করি বাবারাও অনেক ভালো মা হতে পারেন আমারও তো মেয়ে আছে সে আমাকে মা বলে ডাকে কেবল সে নয় অনেকেই আমাকে মা বলে ডাকে তাই জীবনে কোনো ঘাটতি নেই যাদের আমি সন্তান স্নেহ করি প্রত্যেকে আমাকে মা বলেই ডাকে সুতরাং মা ডাকের অভাব আমার কাছে নেই এরপর তার কাছে জানতে চাওয়া হয় আপনার সেই কন্যা সম্পর্কে তো কিছুই জানে না লোকে যে আপনাকে মা বলে ডাকে উত্তরে অভিনেত্রী বলেন আমাকে তো অনেকেই মা বলে ডাকে কিন্তু যে সবচেয়ে কাছের মেয়ে তার নাম গার্গী সে আমাকে মা এবং আমার স্বামী অতনুকে বাবা বলে ডাকে আর যদি আমার বায়োলজিক্যাল সন্তানও থাকতো তাহলেও সে কোনো দিন বোধহয় গার্গি হয়ে উঠতে পারত না আমার স্বামী মাঝে দশ দিন হাসপাতালে ছিলেন গার্গি কিন্তু টানা হাসপাতালে ছিল ও আচ্ছা বলি আমার মেয়ে কিন্তু ব্যাংকার দারুণ পোস্টে চাকরি করে গার্গি আমার বাপের বাড়ির পাড়ার মেয়ে এ প্রসঙ্গে অভিনেত্রী আরও জানান গার্গিরও কিন্তু নিজের মা বাবা আছে অভিনেত্রী আরও বলেন মা একটা ইনস্টিংক্ট সেটা একটি উদযাপন অনেক মেয়েদেরই বায়োলজিক্যাল সমস্যা থাকতে পারে কিন্তু তাই বলে কি তিনি মানন কিংবা কোনো পুরুষ কি বাবা হতে পারেন না বন্ধুরা অভিনেত্রীর এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা চারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা এই পর্বের ছিল এতটুকুই খুব দ্রুত ফিরে আসছি নতুন কোনো পর্ব নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে